شميم طول الرجل. কবে কখন কিভাবে কি করছস বল, আর সব ঠিক মতো বলবি। আমরা কিন্তু সব জানি, কোনো কিছু লুকাইলে সবই আমরা বুঝবো। কোনো কিছু লুকাইস না, ঠিক মতো বল। একদম প্রথম থেকে বলবি। ২৬ তারিখ মিছিলে ঝামেলা করছে, ২৮ তারিখ স্বপন নিজের গাড়ি নিয়ে আসছে, আমাদের নিয়া তালুকদারের পোলারে ওই জন্যে প্রাইভেট পরে ওইখান থেকে তুলছে সকালে। কটার সময়? সকাল ৭টা। ওদিনের মেলা শীত কুয়াশা ছিল। পরে আমার স্বপন একটা চকলেট দিয়া কইলো, যা বিচিরে নিয়ে আয়। পরে আমি গেছি, বিচিরে চকলেট দিছি। পরে কইছি যে তোমার আব্বু ওই যে গাড়িতে আছে, ওই গাড়িতে আছে তোমার বাপে, গাড়িতে আসো, তোমার বাপে তোমার নিয়ে যাবার কইছে, ইলেকশনের সময় আমার বাড়াইছে। পরে পোলারে চকলেট দিছিলাম যে পোলাই লো আইসা বলছিল। পরে পোলারে নিয়ে আই ওই কাপড়ের মধ্যে দেখলাম স্বপন জানি কি আগের থেকে রাখছিল, নুকুরা পোলারে নিয়া আয় বলছি। ওইসা কাজির যে ফিশারি আছে, কাজির ফিশারির পিছনে একটা জঙ্গল আছে স্যার, ওই পাগল পাড়া জম লাগে, ওই জঙ্গলে নিয়ে গিয়া স্বপন আমাদের কইছে যে নির্বাচনের আগ পর্যন্ত এই পোলারে জেনারেল লেখা, এই পোলারে খাওয়ন দাওয়ন বাথরুম করা নিয়ে সব কিছু আমার দায়িত্ব। আর আমার ১০টা বড়ি দিয়া স্বপন গেছে গা কইছে এই ১০টা বড়ি তোরে তিন চার দিন চালান লাগবো। একদিনই স্যার ১০টা বড়ি শেষ হয়ে গেছিল। পরে একটা ইঞ্জেকশন দেওয়া গেছিল যাতে ওই পোলারে ওই ইঞ্জেকশন দিয়া দিয়া ঘুম পাড়ায় রাখা লাগে। তোরা কয়জন ছিল এখানে? আমি আর ওই পোলাটা আর কেউ না। না স্যার, পরে যেদিন রাতের বেলা বড়ি শেষ হয়েছে ওই দিন সকালবেলা পোলারে ইঞ্জেকশন দিয়ে আমি বাজারে আইছি। ওই মিতালি ফার্মেসির রাজু আছে না স্যার, ওই সীমানার থেকে বড়ি নিয়ে আসে ওর কাছে। আমি কইছি যে ভাই ২টা বড়ি দে ভাই, আর সহ্য হইতেছে না ২টা বড়ি দে।
আমার কাছে স্যার 50 টাকা কম আছিল, 600 টাকা দাম, 2টার দাম 550 টাকা আছিল, আমাদের রাজু দেয় নাই। আমি স্যার সারাটা দিন বই আছিলাম স্যার, আমার একটা বড়িও দিল না স্যার। পরে সারাদিন কিছু খাইছিলাম না, পেটে খিদা, মাসায় মাথায় লাগে ভরির পিনিক। মানে আমি গেছি রাইট হয়ে গেছে স্যার, গাড়িটা নিয়ে গেছি, গিয়ে দেখি পোলা নাই। আমি তো ডরাই গেছি গা, পোলা নাই গা। পরে স্যার জঙ্গলের পিছনে নদীটা আছিল, আমি নদীর দিকে আগাইছি, আগাই দেখি যে পোলায় খাড়ায় খাড়ায় পেশাব করে। পরে আমি গিয়ে ওরে ধরছি, কইছি যে তুই এনেছিস কেলে, তুই কেমন কেমনে আইসস। তখন পোলা কইতেছিল যে আমি বাসার জন্ম, বাসার জন্ম। তখন তো স্যার আমি ওরা টেনে নিতেছে, আমার তো সেটা দৌড় মারছে। পরে আমি ওর পিছন পিছন দৌড় মারছি স্যার, চিল্লা চিল্লা দৌড় মারতেছিল, কইতাছিল যে বাসাও বাসাও। পরে স্যার আমি পিছন দিক থেকে এমনি খাবলাম, এরা ধুইরা ওরে নদীর পাড়ে শুয়াইছি, মুহের মধ্যে হাত দিয়ে এমনি চাপ দিছি, হালার মধ্যে হাতের মধ্যে কামড় মারছে, কামড় মারছিল স্যার হাতের মধ্যে। তখন স্যার আমার মেজাজ খারাপ হয়েছে, গেছে চিল্লাইতেছে কেডা গন দেখে যায়। পরে স্যার সাথে ইট আছিল, ইট নিয়ে আয়া পর মুখটার মধ্যে পরে মারছি স্যার। পরে স্যার আমি কি করবো স্যার, সারাদিন কিছু খাইছিলাম, সারাদিন কিছু খাইছিলাম না স্যার, আমি পেটে কি না মাথায় বুড়ির পিড়ি স্যার, আমি চোখে মারা এই শোনো, এটা সব ক্লিন করো আর ভিডিও অফ করে দিও। আর সব কিছু রেডি করে ফেলো, আর এগুলা কাহিনী বাইরে কাউকে বলা দরকার নাই। কালকে কনফারেন্সে কি বলতে হবে সেটা আমি দেখতেছি, আর এটাই কেউ যেন না জানে। ওকে।